হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা এক্সচেঞ্জ কয়েন শেয়ার করব যে এক্সচেঞ্জ কয়েনগুলো ভবিষ্যতে আমাদেরকে ভালো পরিমাণ রিটার্ন দিতে পারে তবে অবশ্যই আপনাকে লং টাইম হোল্ড করতে হবে কারণ আমি কোনো এখানে শর্ট টাইমের কোনো সিগনাল আপনাদের সাথে শেয়ার করছি না বাট জাস্ট আমার পছন্দের পাঁচটা এক্সচেঞ্জ কয়েন আপনাদের সাথে শেয়ার করবো তো যদি আপনার কাছে এই ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঠাতে থাকেন শন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলো আপনার মিস না হয় সাথে সাথে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন আমাদের টুইটারে জয়েন হতে পারেন আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে ওটাতেও জয়েন হতে পারেন আর এখানে চাইলে আপনি ডচ ক্যাশ কমিউনিটিতে জয়েন হতে পারেন এখানে সকল লিঙ্কগুলোই শেয়ার করা আছে তো আমার লিস্টের পাঁচ নাম্বারে যে কয়েনটা রয়েছে এটা হলো কুকয়েনের ক্যাশিয়াস কয়েন এই কয়েনটা যদি আপনি হোল্ড করেন কুকোয়েনের মধ্যে তাহলে আপনি একটা মান্থলি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন কুকয়নের ট্রেডিং থেকে যেই রেভিনিউটা জেনারেট হয় যে প্রফিটটা জেনারেট হয় এই প্রফিটটা ক্যাশিয়াস হোল্ডারের মধ্যে ভাগ করে দেওয়া হয় ফিফটি প্রতিদিনই আপনি একটা এখানে একটা রিওয়ার্ড পাবেন সাথে সাথে কুকোয়েন এক্সচেঞ্জটা মার্কেটের মধ্যে টপ ট্রাস্টেড এক্সচেঞ্জগুলোর মধ্যে একটা যার কারণে কুকোয়েন আমি পার্সোনালিও ইউজ করি তবে তেমন বেশি ট্রেড না করলেও কুকোয়েনের মধ্যে আমার অ্যাকাউন্ট আছে এবং কিছু কয়েন আমি কুকোয়েনের মধ্যে মাঝে মধ্যেই বাই সেল করে থাকি যেমন রিসেন্টলি ও ওপেন একটা কয়েন ছিল এরকম মাঝে মধ্যে দরকারের কারণে কুকোয়েন ইউজ করা হয় বাট কুকো অ্যাজ এ কোম্পানি হিসাবে খুবই ভালো তা আপনারা চাইলে তাদের নেটিভ টোকেনটা হোল্ড করতে পারেন আপনি যদি তাদের এই কয়েনটা হোল্ড করেন তাহলে দুইটা বেনিফিট পাবেন একটা হলো তাদের এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আপনার জেনারেট হবে দুইটা হলো এই কয়েনের প্রাইসটা আশা করি সামনে বাড়বে সামনের সময়গুলোতে বাড়বে কারণ কারণ ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যদি গ্রো করে তাহলে অবশ্যই কুকোয়েনের মধ্যে ভলিউম গ্রো করবে ভলিউম গ্রো করলে কুকয়নের রেভিনিউ কুকয়েনের প্রফিট গ্রো করবে আর প্রফিট গ্রো করলে সেই প্রফিটটা কিন্তু কুকয়েন ক্যাশিয়াস হোল্ডার যারা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তো ওভারঅল যদি দেখেন এই কয়েনটার মধ্যে ভালোই পটেন্সিয়াল আছে আপনাদেরকে লং টার্মে ভালো প্রফিটই দিতে পারে আর আমি আপনাদের সাথে পাঁচটা এক্সচেঞ্জ কয়েন এই কারণে শেয়ার করছি কারণ এইসব এক্সচেঞ্জ কয়েনের ব্যাকেন্ডে একটা এক্সচেঞ্জ থাকে এবং ওই এক্সচেঞ্জটা সবসময় ওই কয়েনটাকে সাপোর্ট করে যদি ওই এক্সচেঞ্জটা গ্রো করে তাহলে অবশ্যই তাদের টোকেনটাও গ্রো করে তো এই ক্ষেত্রে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন না করতে পারেন তাহলে এইসব কয়েনে চাইলে আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তবে অবশ্যই এই ভিডিওতে আমি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না যেটা আমার ভালো মনে হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা অবশ্যই আপনারা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে দেখে নেবেন তো আমাদের লিস্টের চার নাম্বারে যে কয়েনটা রয়েছে এটা হলো হবি টোকেন বা এইচটি টোকেন এটা হলো হবি গ্লোবাল যে এক্সচেঞ্জটা আছে তাদের একটা নেটিভ কয়েন এটার প্রাইস হলো বর্তমানে দশ ডলার ছেষট্টি সেন্টের মধ্যে তাদের টোটাল মার্কেট ক্যাপ হলো ওয়ান বিলিয়ন ডলার যেটা যদি আপনি তুলনা করেন বাইন্যান্সের সাথে তাহলে কিন্তু এটা এমন বড় মার্কেট ক্যাপ না ফাইন্যান্স কয়েন বা বিএনবির সাথে যদি এটা তুলনা করেন কিন্তু এখানে যদি আপনি তাদের র্যাঙ্কিং দেখেন বাইন্যান্স এক নাম্বারে আছে অ্যান্ড হবি গ্লোবাল কিন্তু দুই নম্বরে আছে টেন থেকে টেনই পাইসে সাথে সাথে মোটামুটি তাদের ভালোই একটা ভলিউম রয়েছে মার্কেটের মধ্যে সো এই টোকেনটাও চাইলে আপনারা হোল্ড করতে পারেন খুবই ভালো একটা এক্সচেঞ্জার হবি গ্লোবাল অ্যান্ড রিসেন্টলি আমি এমন কিছু নিউজ দেখেছিলাম আমি অবশ্যই নিউজের লিঙ্কটা পাইনি বা নিউজটা পড়ে আর সামনে আসে নাই যার কারণে শেয়ার করতে পারছি না হবি গ্লোবাল তাদের ওন ব্লক চেন লঞ্চ করতে যেমন বিএনবির মধ্যে বাইন্যান্স মার্ক চেন লঞ্চ করা হয়েছে তেমনই হবি গ্লোবাল হবি স্মা স্মার্ট চেন লঞ্চ করতে যাচ্ছে বা এর ধরনের একটা নিউজ আমি পেয়েছিলাম আর যদি তারা এই পথে আগায় তাহলে আশা করি সামনের সময়গুলোতে ভালো একটা মার্কেট দখল করতে পারবে হবি গ্লোবাল অ্যান্ড এই টোকেনটা আপনারা দেখতে পারেন তো তিন নাম্বারে আমাদের লিস্টে রয়েছে হলো ক্রিপ্টো ডট কম বা সি কয়েন এই ক্রিপ্টো ডট কম এক্সচেঞ্জটাও খুব ভালো একটা এক্সচেঞ্জার অবশ্য বাংলাদেশের মধ্যে তেমন পপুলার না বাট পৃথিবীর অনেক দেশ বেশিরভাগ দেশের মধ্যেই ক্রিপ্টো ডট কম অ্যালাও আছে বা ক্রিপ্টো ডট কমের মধ্যে মানুষ ট্রেড করা থাকে অ্যান্ড ক্রিপ্টো ডট কম বেশিরভাগই ফেমাস হলো ইউরোপের কান্ট্রিগুলোতে যার কারণে ওই ইউরোপ থেকেই ক্রিপ্টো ডট সবচেয়ে বেশি ভলিউম আইসা থাকে আর ক্রিপ্টো ডট কম কয়েক মাস আগে তাদের একটা ওন ব্লক চেন লঞ্চ করেছে যেমনটা বাইন্যান্স স্মার্ট চেন করেছে বা এর দেখা দেখি বলতে গেলে সবাই তাদের ওন স্মার্ট চেন লঞ্চ করতেছে বা ওন ব্লক চেন লঞ্চ করতেছে কারণ এর মাধ্যমে আরও একটা ভালো ভলিউম জেনারেট করা পসিবল বা এর মাধ্যমে আরো বড় একটা ইকোসিস্টেম তৈরি করা পসিবল যার কারণে ক্রিপ্টো ডট তাদের ওন ব্লক চেন লঞ্চ করেছে এখনও মেবি ক্রিপ্টো ডট কমের ব্লক চেনটা মার্কেটের মধ্যে বা ফুললি লঞ্চ হয় নাই আন্ডার কনস্ট্রাকশনে আছে তো সামনে যদি ক্রিপ্টো ডট একটা এক্সচেঞ্জার হিসাবে সাথে সাথে তাদের এই চেঞ্জটাকে আগায় নিয়ে যেতে পারে তাহলে আশা করি সামনে ক্রিপ্টো ডট ভালো পারফরমেন্স করবে ক্রিপ্টো মার্কেট যদি ভালো একটা পর্যায়ে যায় তাহলে অবশ্যই এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে তো ক্রিপ্টো ডট কমকেও আপনাদের ওয়াশ লিস্টে রাখতে পারেন বা আপনারা চাইলে বাই করতে পারেন লং টার্মের জন্য তো আমাদের দুই নম্বরে রয়েছে এফটি এক্স এক্সচেঞ্জার এফ তাদের হলো টোকেনের সিম্বল বর্তমানে প্রায় চৌত্রিশে হল চৌত্রিশ ডলারে আর থ্রি বিলিয়ন ডলার হলো তাদের মার্কেট আপনি যদি কোনো এক্সচেঞ্জ কয়েন আপনার পোর্টফোলিওতে রাখতে চান তাহলে এই কয়েনটাকে আপনি রাখতে পারেন এই কয়েনটা নিয়ে যদি আপনি গুগলে কাটাকাটি করেন তাদের গ্রোথ নিয়ে অনেক ধরনের রিপোর্ট ইয়ে এসেছে তো লাস্টে অনেকদিন ধরে এফটি এক্স খুব ভালো পারফরমেন্স করতেছে মার্কেটের মধ্যে এফটি এক্স এক্সচেঞ্জের ভলিউম কন্টিনিউসলি গ্রো করতেছে আর রিসেন্টলি তারা ব্লকফোলিও নামে একটা ক্রিপ্টো ওয়ালেট সার্ভিস প্রোভাইডারকে বাই করে নেয় বা ক্রিপ্টো ওয়ালেট কোম্পানিকে বাই করে নেয় যেটাও বাংলাদেশের মধ্যে তেমন পপুলার না হলেও ইউরোপ বা আমেরিকার অনেক দেশগুলোর মধ্যে খুবই পপুলার ব্লকফোলিও তো এটাকে তারা অ্যাকোয়ার করে নিয়েছে তারপরে তারা এন বি স্পোর্টসের সাথে বিশ বছরের একটা প্রমোশনাল চুক্তিতে আসে যেখানে বিভিন্ন খেলার মধ্যে এফটি এক্স স্পন্সার করবে বা বিভিন্ন খেলার মধ্যে এফটিএক্স এক্সচেঞ্জারের লোগো এবং এফটি এক্স এক্সচেঞ্জারকে প্রমোট করা হবে তো এই ধরনের আরও অনেক আপডেট রয়েছে আপনি যদি এফটি টোকেন নিয়ে বা এফটি এক্স কোম্পানি নিয়ে যদি একটু কাটাকাটি করেন অনেক ধরনের নিউজ পেয়ে যাবেন গুগলে তো আমি এই বিষয়ে এত ডিটেলসে যাবো না যদি আপনারা বলেন তাহলে আমি এ বিষয়ে হয়তো বা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো আমি এই ব্যাপারে ডিটেলসে যাবো না যদি ডিটেলসে যেতে যাই তাহলে একটা ফুল ভিডিওই লাগবে এই বিষয়টাকে কভার করার জন্য একটা টোকেনকে কভার করার জন্য যদি আপনি এই ধরনের কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এফটিএক্স নিয়ে আপনি ভিডিও দেখতে চান বা অন্য কোনো এক্সচেঞ্জার কয়েন নিয়ে যদি আপনি ফুল ডেডিকেটেড ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এফটিএক্সের এফটিটির কয়েনটা আপনার চাইলে বাইক করে রাখতে পারেন খুবই ভালো রিটার্ন দিতে পারে এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি একটা কোম্পানির গ্রোথের পিছনে অবশ্যই কিন্তু এইটার ফাউন্ডার ডিপেন্ড করে যে কে আসলে এই কোম্পানি কেটাকে লিড দিচ্ছে তো এফটি এর কারেন্ট সিও হল স্যাম ব্যাকম্যান অ্যান্ড স্যাম ব্যাকম্যান হলো সিজের পরে বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য টপ রিচেস্ট পার্সন আপনি যদি তার বিষয়েও একটু গুগলে কাটাকাটি করেন তাহলে তার বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন সে বিলিয়নার হওয়ার পরও তারা অফিসের মধ্যে ঘুমায় বা দিনে পনেরো ষোলো ঘন্টা প্লাস সে কাজ করে সো এই ধরনের সিও যখন কোনো একটা কোম্পানিকে যখন লিড দেয় তখন ওই কোম্পানিটা অবশ্যই ভালো পারফরমেন্স করে অ্যান্ড অ্যান্ড তার বিষয়ে যদি একটু কাটাকাটি করেন সে খুবই ইনোভেটিভ পারসন যার কারণে আমি আপনাদেরকে বলবো এফটে কয়েনটা চাইলে রাখতে পারেন আপনার হোল্ডে তো আমাদের এক নম্বরে রয়েছে হল মাইন্যান্স কয়েন আপনাদের হয়তো বা ফাইন্যান্স কয়েন বা বিএনপি কয়েন নিয়ে নতুন করে আর পরিচয় করাতে হবে না কারণ আপনারা মোটামুটি সবাই বাইন্যান্স কয়েন সম্পর্কে জানেন আর মার্কেট র্যাঙ্কিংয়ের দিক দিয়ে চার নম্বরে রয়েছে বাইন্যান্স কয়েন এই কয়েনটার ব্যাকে রয়েছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাথে সাথে কয়েনের একটা ওন ব্লক চেন রয়েছে যেটাকে বলা হয় যেখানে ইথিরিয়ামের মতন বিভিন্ন স্মার্ট বিভিন্ন করা সম্ভব তো অবশ্যই এই কয়েনটা আপনার পোর্টফলিও রাখার চেষ্টা করবেন এইসব বড় মার্কেট ক্যাপের কয়েন গুলা টেন এক্স টোয়েন্টি এক্স হান্ড্রেড এক্স রিটার্ন না দিলেও এইসব কয়েনের মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা একটু সিকিউর থাকে আপনার ইনভেস্টমেন্টটা তেমন বেশি দাম পেয়ে যায় না বা তেমন বেশি আপনি লসে আসবেন না তবে অবশ্যই এখানে রিওয়ার্ডের চান্সটাও কিন্তু অনেক কম থাকে তো বিএনবি কয়েনটা আমার মতে খুবই ভালো একটা কয়েন এখান থেকে বিএনবি কয়েন এক হাজার ডলার বা তার বেশিও যাইতে পারে বাট আপনাকে অবশ্যই হোল্ড করতে হবে এই কয়েনটার ফিউচার খুবই ভালো আপনারা চাইলে এই কয়েনটা হোল্ড করতে পারেন তো আমি এখানে ডিটেলসে কোনো কয়েনকেই কভার করি না যদি আমি এখানে ডিটেলসে একটা কয়েনকে কভার করতে চাই তাহলে একটা কয়েনের জন্য দশ পনেরো মিনিট করে সময় যাইত তো পাঁচটা কয়েনের মধ্যে একটা বিশাল লম্বা হয়ে যেত যার কারণে আমি শর্টলি আপনাদেরকে বলে দিলাম এই পাঁচটা কয়েন আপনি চাইলে আপনার পোর্টফলিওতে রাখতে পারেন বা যদি আপনি মনে করেন যে আপনার একটা ডাইভার্সিফাই পোর্টফলিও তৈরি করবেন তাহলে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ টোকেনের মধ্যে আপনি এই কয়েনগুলো রাখতে পারেন এক নম্বর তো এখানে আছে হলো কু কয়েন আছে কু কয়েনের ক্যাসিয়াস কয়েন আছে হবি টোকেন আছে ক্রিপ্টো ডট কমের টোকেন আছে এফটিএক্স আছে আর হলো বাইন্যান্স কয়েনটা আপনি রাখতে পারেন তো এই পাঁচটা কয়েনই ছিল আমার এবিডিতে এবিটুটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনার হোল্ডে কোন কয়েনটা আছে বা আপনি কোন কয়েনটা হোল্ড করার পরিকল্পনা করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলো আপনি সবার আগে পান